हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कुकिंग विद पियाली। आमार रेसिपी जदि आपनादे भालो लेगे थाके तबे आमार चैनलटाके सब्सक्राइब करते भूलबेन ना। आज आमी आपनादे साथे राजमा रेसिपी शेयर करछी। राजमा और राइस एकटा दारुण कम्बिनेशन। राजमा चावल नर्थ इंडियार एकटा फेमस रेसिपी। एखाने आमी राजमा नियेछी आधा किलो। রাজমাটাকে ভালো করে ধুয়ে 8 থেকে 10 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি। জলে শোক হওয়ার পর এটা ঠিক এইভাবে ফুলে উঠবে। রাজমাকে সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে নেব। রাজমা ভেজানো জলের সাথে আরও 2-3 গ্লাস জল অ্যাড করে প্রেশার কুকারে 5 থেকে 6টা সিটি বাজিয়ে নেব। প্রেশার রিলিজ করলে ঢাকনাটা খুলে নেব। রাজমাটা ঠিক এইভাবে সেদ্ধ হবে, গলে যাবে না, আঙ্গুল দিয়ে টিপলে ভেঙে যাবে। রাজমা বানাবার জন্য এখানে আমার লাগছে টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনে পাতা। টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনে পাতা ছোট ছোট কেটে নিয়েছি, আর আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে ক্রাস্ট করে নিয়েছি। সাথে থাকছে নুন, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। 2টো তেজপাতা নিয়েছি আর 1 চামচ গোটা জিরা। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কড়াইতে সরষের তেল নিয়েছি। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এটাতে আমি দেব 1 চামচ জিরা আর 2টো তেজপাতা। জিরা তেজপাতা একটু ভাজা হয়ে গেলে আমি 1 চামচ চিনি অ্যাড করে দেব। চিনিটা যখন ক্যারামেলাইজড হয়ে যাবে তখন এটাতে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজতে থাকবো। পেঁয়াজটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাতে আমরা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে। আদা রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটাতে আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলোর সাথেই আমরা আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে আর ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার টমেটোটাকেও মশলার সাথে ভালো করে ভাজতে থাকবো। ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যাচ্ছে আর চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে। টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে এটাতে আমি পাউডার মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে আমরা ভালো করে ভেজে নেব। হলুদ আগে দেওয়া হয়নি তাই আমি মশলা গোলার জলে একটু হলুদ গুলে জলটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি সেদ্ধ করা রাজমাটা দিয়ে দিচ্ছি। শুধু রাজমাটাই দেব, জল দেব না। এবার রাজমাটাকে মশলার সাথে ভালো করে কষাতে থাকবো।
কষাতে কষাতে দেখবো যে রাজমার পুরো জলটা শুকিয়ে গেছে আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাতে আমরা রাজমা সেদ্ধ করার যে জলটা বেঁচেছিল সেই জলটা দিয়ে দেব। জলটা দিয়ে 5-10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালো করে ফুটে গেলে ক্রাস্ট কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। নামাবার আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। রাজমা তৈরি হয়ে গেছে, এটাকে আপনারা গরম ভাতের সাথে সার্ভ করুন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন।